আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব শফিপুর বাজার, এবং আজকে বৃহস্পতিবার। শফিপুর বাজারে একটা হাট হয় এই বৃহস্পতিবারে। তো ফ্লাইওভার নিচে দেখা যাচ্ছে এখানে চৌকি এবং আসবাবপত্র কাঠের এইগুলো সেল করা হচ্ছে, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখব সামনে আর এগুলো কী কী সেল করে। এখানে দেখা যাচ্ছে কবুতর সেল করে, আর এখানে দেখা যাচ্ছে পাখি সেল করছে। এখানে পাখি, কবুতর এগুলো অনেক ধরনের সেল করছে। এখানে দেখা যাচ্ছে এক ধরনের পাখি, আর আপনারা দেখছেন বন্ধুরা শফিপুর বাজার। এটা হচ্ছে আজকে সাপ্তাহিক হাট, এবং সাপ্তাহিক হাট উপলক্ষে হচ্ছে এই শফিপুর বাজারের হচ্ছে আজকের এই কার্যক্রম। তো দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চা, এছাড়া হচ্ছে কোয়েল পাখি, এছাড়া হচ্ছে কবুতর, টিয়া পাখি, এইগুলো ওখানে সেল করছে এই জায়গাটায়। তো আমরা সামনের দিকে যাব, দেখব সামনে আর কি সেল করে। এখানে দেখা যাচ্ছে বাঁশের যে ঝুড়িগুলো আছে এগুলো এখানে সেল করে। এই এরিয়াটাতে দেখা যাচ্ছে বেশ ঝইসা তেল ডিরেক্ট লাইভ ভাঙিয়ে দেখানো হচ্ছে এবং সেল করছে। এখানে হচ্ছে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা দিয়ে হচ্ছে সরিষার তেল ভাঙানো হয় সরিষা দিয়ে। তো এই জায়গাটা যেটা দেখলাম এখানে হচ্ছে লাইভ মেশিনে সরিষা ভাঙানো দেখানো হচ্ছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে রেগুলার যে দোকানগুলো সেগুলো, এবং এই সাইডে হচ্ছে মুরগি সেল করছে। এখানে প্রচুর পরিমাণ মুরগি আছে দেখতে পাচ্ছেন, মুরগি এবং হাঁস। সম্ভবত এগুলো হচ্ছে রাজহাঁস। তো দেখা যাচ্ছে রাজহাঁস আছে এখানে, এছাড়া ডিফারেন্ট টাইপের একটা হাঁস দেখা যাচ্ছে এখানে। তো এই এরিয়ায় হচ্ছে আপনার হাঁস সেল করে, এবং এগুলো ইনস্ট্যান্ট কেটে দেয়। ওইখানেও দেখা যাচ্ছে হাঁস, এবং এখানে মুরগি, দেশি মুরগিও এখানে হচ্ছে সেল করছে। এখানে প্রচুর পরিমাণ দেশি মুরগি সেল করছে, এবং মুরগির বাচ্চা এখানে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে, ব্রয়লার মুরগি এবং এছাড়া দেশি মুরগির বাচ্চা সেল করছে। আচ্ছা, আর এই জায়গায় হচ্ছে বটি, এগুলো সেল করছে। এখানে আখ হচ্ছে, পুরো আখের ক্ষেত মনে হয় নিয়ে এসেছে দেখা যাচ্ছে না, আখ সেল করছে।
আর এই সফিপুর ঘিরে দেখা এই জায়গায় হচ্ছে এই হসপিটালটা হচ্ছে ঢাকার সব থেকে বড়, যেটা হচ্ছে দানা হেলথ কেয়ার। তো সুবিশাল একটি হসপিটাল তানহা হেলথ কেয়ার, যেখানে অনেক পেশেন্ট দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স। এখানে আনারস সেল করছে দেখা যাচ্ছে। আর এই সফিপুরটা কিছু বন্ধুরা এই গাজীপুর চৌরাস্তা থেকে হচ্ছে চন্দ্রা যাবার পূর্বে যে রোডটা, সেই রোডের মধ্যে হচ্ছে অনেক জনপ্রিয় একটি রোড এবং সব থেকে বড় বাজার। তো এরপরে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, তো আপনারা চাইলে এখান থেকে স্ট্রিট ফুড টেস্ট করতে পারেন। পাশাপাশি হচ্ছে অভিপুরে আপনার এই বৃহস্পতিবার হাটে আসা অনেক কিছু পাওয়া যায়, হাঁস মুরগি এগুলো। এখানে প্রচুর পরিমাণে ক্রাউড, যে কথা বলাটা মুশকিল। তো আমরা দেখি এই পাশে কি আছে। এই পাশটা দেখা যাচ্ছে কাপড়ের দোকান আর কি, সব তো কাপড় কিনতে হবে মানুষ এই পাশ থেকে। তো আমরা সফিপুরে প্রায় অলমোস্ট অর্ধেকটা দেখা শেষ, তো এখন আরও অর্ধেক আছে। আমরা দেখার চেষ্টা করছি পুরো মার্কেটটাই। এই সাইডটাও কিন্তু বন্ধুরা সেম, যে প্রচুর পরিমাণ ক্রাউড এখানে এবং প্রচুর পরিমাণ হচ্ছে মানুষজন এই সফিপুরে বাজার করে। এখানে জুতার সেল করছে, এছাড়া তারপর জুতাগুলো খুব সস্তায় সেল করে এখানে। আর এই পাশের যে দোকানগুলো বন্ধুরা দেখছেন এগুলো সবগুলো হচ্ছে স্ট্রিট মার্কেট। এখানে বিভিন্ন চাইনিজ জুতা পাওয়া যায় সস্তায়, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সস্তা বিভিন্ন চাইনিজ জুতা কিনতে পারবেন। এই পাশে হচ্ছে সাহার উস্তমানি সুপার মার্কেট, ভিতরে হচ্ছে পাইকারি বিভিন্ন কিছু কেনার সুবিধার ব্যবস্থা আছে। এখানেও দেখা যাচ্ছে অনেক গার্মেন্টস আইটেম সেল করছে। আমরা সামনের দিকে যাব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস আইটেম, এখানে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট সেল করে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক ধরনের গার্মেন্টস এক্সপেক্ট কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আপনাকে ভিডিও করতেছি না, তো আপনাকে বাজারটাই ভিডিও করতেছি।